বিশ্বাস করো না তো, কিন্তু আমার মাসির বাড়ি যদি যাও তাহলে তোমার এই বিশ্বাস একদম ভেঙে যাবে। এটা আমার চ্যালেঞ্জ। বুঝেছি, ঠিক আছে, এখন তো স্কুলে গরমের ছুটি, চল না ঘুরে আসি। আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, রাজি? আচ্ছা রাজি, চলো ভোদাদা, আমরা তিনজনই তাহলে কাল রওনা দিচ্ছি, কেমন? অগত্যা মধুসূদন, চল। এইটা তোর মাসির বাড়ি, এ তো দেখলে গা ছমছম করে রে। ওই ওই ফুটকুড়ি মাস্টার, মেলা বাজে কথা বলিস না তো, কটা ভুতুড়ে বাড়ি দেখেছিস? না রে বচা, এই নির্জন বনবাস আমাকে ভীষণ আনন্দ দেবে রে বচা, খুব ভালো জায়গা। আর চিন্তা করিস না, ওসব ভূত টুত সব ভাঁওতাবাজি। কিন্তু বাড়িতে কেউ নেই নাকি রে? না, মাসি মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, তবে ঘরের চাবি আমার কাছেই আছে। আরে এই ভুতুরে মূর্তিটা কেন রে বচা? ওটাই তোর ভূত নাকি? না, ওটা কাকতাড়ুয়া হাদাদা, কাকফক্কিদের ভয় দেখাবার জন্যে ওটা রাখা হয়েছে। চলো ভেতরে যাই। হ্যাঁ, এটা দেখে একটা দারুণ আইডিয়া এসেছে আমার। বচা ভূত বিশ্বাস করে, এবার আমি ওই কাকতাড়ুয়া দিয়ে ওর ভূতের বিশ্বাস ভেঙে দেবো। মদাদা,
ঘরে তো কোনো খাবার নেই, যাই কাছের দোকান থেকে খাবার নিয়ে আসি। মাসি দোকানে বলে গেছেন জানো তো, কিন্তু হাঁদাটাকে দেখছি না, কোথায় জানো তুমি? না তো। গায়ে হাত দিয়ে ডাকলো, এই তো আমি, আমি কাকতাড়ুয়া ভূত। এদিকে দেখ বাঁচা, একবার মুখ তুলে তাকানা। বাবা গো, ভূতে ধরলো গো, বাঁচাও ভদাদা, বাঁচাও। চুপ, একদম চুপ, এদিকে তাকিয়ে দেখ, আমি হা দাদা। যা ভয় পাইয়ে দিয়েছিলে তার আর বলার নয়। ওই, এত চেঁচাচ্ছিলি কেন রে বচা? দেখ দেখ ভোঁদা, বচাকে প্রমাণ করে দিলাম যে ভূত মানে কিছুই নয়, নিছক কল্পনা মাত্র। দেখ দেখ দেখ, ও কিরকম ভয় পেয়েছে, কাকতাড়ুয়ার বদলে তো আমি দাঁড়িয়েছিলাম। সুতরাং নো ভূত নাথিং। কাক ভরে বের হব। আরে বলি, বিশুদ্ধ বায়ু সেবন করতে তোরা যাবি নাকি রে? ওই চাচাজ না তো, আমার ভাই অত শখ নেই, আমি একটু আরাম করে ঘুমোবো। তোর ইচ্ছা হলে তুই যেতে পারবি। দূর মটকাল সে কোথাকার। আজেবাজে বকছিস বচা, তুই এইখানে এই তো আমার সাথে বাবা। তাহলে ওকে খেলা করবো আইনা। কি বলেছিলাম হাদাদা, এবার বিশ্বাস হলো তো? কি বলেছিলাম? ওরে বিশ্বাস অবিশ্বাস করে আগে পালা, ওরে পালা, ওরে আমার এবার অবশ্যই বিশ্বাস হয়েছে, পালা। ওরে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ, আর ট্যাপ করুন ক্লিক কিডস এ।